আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভালো আছেন। তো আজকে আমি যেটা ড্র করব সেটা হচ্ছে গোলাপ ফুল, একটা ড্র করে শেখাবো কিভাবে আপনারা গোলাপ ফুল ড্র করবেন। এই যে আমি একটা শরীরের মতো দিয়ে প্রথমে ওটা দুই পাক ঘুরিয়ে কিন্তু নিচের দিকে নামিয়ে দিয়েছি, রেখাটা একটু বাঁকা করে দিয়েছি। তারপরে দেখেন দুই সাইড দিয়ে আমি কিন্তু দাগ দেব, এক সাইডে এখনো দাগ দিই নাই। এই যে এবার আমি এই সাইডেও দাগ দেব, নিচের দিকে বাঁকিয়ে দিলাম। তারপরে ওই গোল রাউন্ডের সাথে আমি মাথাটা লাগিয়ে দিলাম। তারপরে উপরে সিম্পল একটা ড্র দিয়ে দিবেন, দাড়ি দিয়ে দিবেন। তারপর এই যে এটা আমি কিন্তু দুই মাথা সংযোগ করে দেব, দেওয়ার আগে একটু পাপড়িটা আরো একটু ঘন করে দিলাম, ফুলের পাপড়ি। এটা আমি এখন নিচের দিকে লাগিয়ে দিলাম, ব্যাস উপরের কাজ শেষ আমার। এখন আমি এখন ফুলের যে ডাল, যে ডালটা সেটা আমি ড্র করব। দেখেন কিভাবে আমি ড্র করলাম, এটা কিন্তু ফুলের যে নিচের সবুজ অংশগুলা থাকে সেটা আমি ড্র করলাম। আপনি কিন্তু সহজেই আমাদের ভিডিওগুলো দেখলে সহজেই ড্র করা শিখতে পারবেন। আপনাদের বাচ্চাদেরকে ড্রয়িং শেখাতে, সহজভাবে ড্রয়িং শেখাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কঠিন কঠিন ড্রয়িং আমরা শেখাই না, কঠিন ড্রয়িং আরও পরে শেখাবো। সহজ সহজ ড্রয়িং শেখার জন্য আমাদের এই চ্যানেলটি, এবং একদম সহজভাবে। দেখেন কোনো কিন্তু আপনার কালার করা লাগতেছে না, আপনি চাইলে কালার করতে পারবেন, আমি কিন্তু কালার করতেছি না, প্লাস কোনো কঠিন কোনো কাজ শেখাচ্ছি না, এটা খুব সহজ। দেন পাতাটা এভাবে আমি একটু কাটা কাটা টাইপের করে দিলাম, গোলাপের পাতাই যেন হয়। তাহলে হয়ে গেল আমার একটি সুন্দর গোলাপ ফুল। তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।